এই প্রচণ্ড গরমে আমাদের সকলেরই মন চায় দুপুরবেলা একটু ঘোল বা মাঠা খেতে আর রমজান মাস তো চলছেই সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যাবেলা যদি একটু ঘোল বা মাঠা হয় তাহলে তো আর কোনো কথাই নেই হ্যাঁ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ঘোল বা মাঠার রেসিপি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ দই নিয়েছি টক দই আপনাদের কাছে না থাকলে মেজারিং কাপ যে কোনো চা খাওয়ার কাপে এক কাপ নিতে পারেন এবারে এতে দিয়ে দিচ্ছি আমি চার চা চামচ চিনি আমি এখানে দু গ্লাস ঘোল বানাবো আমি সেই হিসাবে দিচ্ছি আপনারা যে যেমন মিষ্টি খান সেই হিসাবে দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ এটা আমার হোমমেড বিট লবণ আপনারা যদি স্বাস্থ্যকর পদ্ধতিতে কম কষ্টে কম খরচে বিট লবণ বানাতে চান অবশ্যই আমার ডিসক্রিপশান বক্সটা একবার চেক করে নেবেন এবারে দিয়ে দিচ্ছি নর্মাল একটু জল নর্মাল জলই দেবেন ফ্রিজের জল দিলে কিন্তু চিনিটা ঠিকঠাক গুলবে না অনেকটাই টাইম নেবে এবারে এটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চিনি আর দইটা ভালোভাবে মিশে না যায় এটাকে মিক্সচারেও করতে পারেন আবার ডাল ঘুটুনিতেও কিন্তু করা যায় আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস তারপরে এতে যে পাত্রে সার্ভ করব সেই পাত্রের দেড় গ্লাস পরিমাণ জল আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব আর টেস্টও করে নেব সব কিছু ঠিকঠাক আছে কি আমার একটু লবণ লাগবে তাই আমি আরও একটু লবণ দিয়ে দিলাম ঘোল বা মাঠা কিন্তু একটু পাতলাই হয় তাই আমি এটা একটু পাতলাই বানিয়েছি এটা খেতে কিন্তু গরমে খুবই সুন্দর লাগে জানি এটি কম বেশি সবাই বানাতে জানেন তবুও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এর উপকরণও লাগে কিন্তু খুবই অল্প ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি হিট করে দেবেন যাতে নূতন নতুন রেসিপি আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায় আজ তাহলে বিদায় নিলাম দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাইকে টাটা